তো ভিউয়ার্স, বহু প্রতীক্ষিত সিনেমা KGF দেখতে এসেছি এখন আমরা সবাইকে। গুড মর্নিং। তো চলো আজকে KGF মুভি দেখে তোমাদের রিভিউটা দেবো। মুভিটা কেমন হলো আর পুরো ইতিহাস হবে, মুভিটা পুরো ইতিহাস। আজকে আমরা ফার্স্ট ডে টিকিট পেয়েছি, ভাগ্য অনেক। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ভিউয়ার্স, বুঝতে মানে বিশ্বাস করতে পারছি না যে এই মুভিটা আমরা দেখতে যাচ্ছি এখন। তো এখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি সঙ্গম সিনেমার দিকে। মানে কি বলবো, আমরা চারজন আছি, আমি আছি, টুইন আছে, সাগর আছে, সুস্মিতা আছে। তো বিশ্বাস করতে পারছি না এত বড় একটা মুভি দেখতে যাচ্ছি আমরা। মুভিটার বাজেট হচ্ছে 120 কোটি টাকা। তো চলো আজকে পুরো সেরা লেভেলে এনজয় হবে, ইতিহাস হবে ইতিহাস। ফার্স্ট ডে 100 কোটির ওপর ক্লস হয়ে যাবে। একদম ভাই, চ্যাপ্টার 3 জন্য ওয়েট করছি ভাই, চিল চিল চিল। তো কালকে KGF চ্যাপ্টার 2 দেখে এলাম, ইতিহাস দেখে এলাম, ইতিহাস ভাই গেছিল, লক্ষ্মী সিনেমায় দেখতে ভাই কেমন লাগছে তোর? অনেক ভিড়, লক্ষ্মী সিনেমা অনেক ভিড় ছিল, আর আমরা গেছিলাম সঙ্গম মাল্টিপ্লেক্স। হলে ভেতরে ভিডিও করা বাড়ানো ছিল বলে আমরা করতে পারলাম না। কানাডা সিনেমা ইন্ডাস্ট্রি প্রথমবার আমাদের এই প্যান ইন্ডিয়া এত বড় মুভি রিলিজ হয়েছে, আমাদের এই নর্থ ইন্ডিয়া এসছে। দ্য বিগেস্ট মুভি অফ কানাডা সিনেমা ইন্ডাস্ট্রি। তো এখন কানাডা বলা ভুল হবে, এখন মুভিটা পুরো ফ্যান ইন্ডিয়া। ইয়াসের ফ্যান ফলোয়িং আমাদের এখানে এতটা বেড়ে গেল, আমি দেখে বুঝতেই পারলাম না, মানে এতটা ভিড়, প্রত্যেকটা হলে হলে ভিড়। ভালো ভালো ব্লগের জন্য তোমরা গাইস, মুভিটা ভাই সেরা লেগেছে। কালকে KGF চ্যাপ্টার 2 দেখছিলাম, 3-4 বছর ওয়েট করেছিলাম ভাই। তো চ্যাপ্টার 2 ফাইনালি চলে আসলো, এখনও কালকে রিলিজ হয়েছে। তোমরা যারা যারা দেখবা ভালো গিয়ে দেখে আসো, মানে প্রচুর তাড়াতাড়ি না টিকিট বুক হয়ে যাবে। সিরিয়াসলি মানে কালকে ইতিহাস দেখে আসলাম ভাই, আর বেশি কিছু বলা যাবে না কারণ স্পয়লার হয়ে গেছিল আমাদের। অন্য হলে আমরা গেছিলাম সেই ভিড়, লক্ষ্মী সিনেমা কারে পাঠা লক্ষ্মী, আর বেশি স্পয়লার হয়ে যাবে। ডায়লগ বলে দাও চ্যাপ্টার 2 ভাই, কার মনে আছে ওই ডায়লগটা? সেরে লেগেছিল, ভাইলেন্স 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 লাইকস মি, এই ডায়লগটা ফেমাস। যারা চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। বেশি কিছু বলবো না, আমার চ্যানেল লিংকটা ডেসক্রিপশনে আছে, চেক করে বেশি কিছু বলে স্পয়লার হয়ে যাবে। চলো 6 আওয়ার্স লেটার পয়লা বৈশাখের সবাইকে শুভ নববর্ষ। তো আজকে আমরা বেশি ভিডিওটা করতে পারলাম না কারণ আজকে মেলা স্টার্টিং হয়েছে। তো ভাই বৈশাখী মেলা 2 বছর পর ব্যাক করছে, কেমন এনজয় হবে? খুব 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 এনজয় হচ্ছে ভাই। পুরোনো দিনের স্মৃতিগুলো আবার ফিরবে তো? আমার সেই পুরোনো করেছি, ব্যাংক করবো এবার থেকে। তো কমেডি ব্লগ আসবে, আর তিনজনই নতুন ড্রেস পরে এসেছে, নতুন ড্রেস, আমি নতুন ড্রেস, আর পুক্কাও নতুন ড্রেস। পয়লা বৈশাখের ড্রেস এগুলো আমাদের। পয়লা বৈশাখটা মোটামুটি ভালোই কাটলো, হালকাটা করে আসলাম, তারপর একটু মেলাটা ঘুরে আসলাম, তাহলে মেলাটা খারাপ হয়ে যাচ্ছে। তো পুরো ভিডিও তাড়াতাড়ি আসবে চ্যানেলে, মানে আর তোমার 1-2 দিনের মধ্যে মেলা ভিডিওটা চলে আসবে, বেশি হলে 3 দিন লাগবে। তো চ্যানেলে থাকো, তোমার খাতা করো ভাই, তখন গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে ব্যস্ত। ভাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিস তো? হ্যাঁ, এই যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। তো এখন আমি যাচ্ছি, তো বাই। চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করে দিও।